মাত্র 2 দিনের মধ্যেই শরীরের সমস্ত বন্ধ হয়ে যাওয়ার নার্ভকে খুলে ফেলুন এই রেমিডির একবার সেবনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইড। হ্যাঁ বন্ধু, আজকের ভিডিওতে আমি এমন এক চমৎকারী রেমিডি নিয়ে এসেছি যার এক প্রয়োগে আপনি আপনার সকল প্রকার বন্ধ হয়ে যাওয়া নার্ভের চিকিৎসা করতে পারবেন। পা থেকে মাথা পর্যন্ত শরীরের সমস্ত বন্ধ হয়ে যাওয়া শিরা উপশিরাকে খুলে দিতে পারে এই একটি মাত্র রেমিডি। এটি আপনার বন্ধ নার্ভকে খুলে দেওয়ার পাশাপাশি আপনার শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেবে। এটি আপনার খারাপ কোলেস্টেরলকে যেমন দূর করবে, তেমনি আপনার শরীরের ভালো কোলেস্টেরল অর্থাৎ HDL কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে। আর আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পেলেই আমাদের হার্ট ব্লক হয়ে যায়। তাই যদি আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা কখনোই বাড়তে না পারে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা আপনার শরীরে বেশি থাকে, সেক্ষেত্রে আপনার আর কোনোদিনও হার্ট ব্লকেজ হবে না। আর হার্ট ব্লকেজ যদি আপনার না হয়, তাহলে আপনার আর কোনোদিনও হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবেই না। তাই বন্ধু, এই একটি রেমিডি আপনার শরীরের কোলেস্টেরলের চিকিৎসা করবে, আপনার হার্ট ব্লকেজের চিকিৎসা করবে এবং আপনার হার্ট অ্যাটাকেরও চিকিৎসা করবে। আপনার হার্ট অ্যাটাক কোনোদিনও হতে দেবে না। সেই সঙ্গে আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত বন্ধ শিরা উপশিরা নার্ভকে খুলে দিতে পারবে। তো বন্ধু, আসুন জেনে নেবেন যে কিভাবে এই ঘরোয়া নুস্কাটি আপনি বানাবেন। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এই রেমিডিটি বানানোর জন্য আপনার লাগবে 4টি উপাদান, 10 থেকে 15টি কিশমিশ, আর লাগবে 5 থেকে 6টি আদার স্লাইস, আর লাগবে মধু এবং গ্রিন টি। এই 4টি উপাদান দিয়ে কিভাবে এই রেমিডিটি বানাবেন চলুন এবার দেখে নেবেন। এর জন্য একটি পাত্রে আপনি 1 কাপ জল ফুটতে দেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন কিশমিশ। কিশমিশ একটুখানি ফুটবার পরে আপনি এর মধ্যে দিয়ে দেবেন 4 থেকে 5টি স্লাইস আদা। আদা ও কিশমিশ একটু ফোটার পরে আপনি এর মধ্যে মেলাবেন 1 চামচ গ্রিন টি। গ্রিন টি মেলানোর পরে আপনি আর এটিকে ফোটাবেন না, এটিকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখবেন। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এটিকে আপনার ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে যে পানীয়টি আপনি পেলেন, সেটির মধ্যে আপনি মিশিয়ে নিন 1 চামচ মধু। এইবার আপনার ঘরোয়া রেমেডিটি সম্পূর্ণ তৈরি। এবার এটিকে আপনি সেবন করতে পারেন। এবার এই রেমেডিটি আপনি খাবেন কখন? এটিকে আপনার প্রত্যেক দিন ব্রেকফাস্ট খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করতে হবে। এইভাবে যদি আপনি প্রত্যেক দিন সেবন করতে পারেন, তাহলে আপনার শরীরের সমস্ত রকম কোলেস্টেরলের সমস্যা দূর হয়ে যাবে। আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে একেবারে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে আপনার হার্ট ব্লকেজকে হতেই দেবে না, আপনার হার্ট অ্যাটাকও হবে না। বন্ধু, এইভাবে যদি আপনি খেতে পারেন, আপনার শরীরের সমস্ত বন্ধ নার্ভস খুলে যাবে। তো বন্ধু, আরো একটা কথা বলতে চাই, আপনার কোলেস্টেরলের জন্য এই উপাদানটি আপনি সেবন তো করবেনই, কিন্তু তার সঙ্গে আরো কয়েকটি তথ্য আপনাকে জানতে হবে। এর জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যদি আপনি এই নিয়মগুলি মেনে চলেন, আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা কখনোই বাড়তে পারবে না এবং আপনার শরীরে আর কখনোই হার্ট ব্লকেজও হবে না এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও আর থাকবে না। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে রিফাইন্ড অয়েল একেবারেই ব্যবহার করা বন্ধ করতে হবে। রিফাইন্ড অয়েল আপনি কখনোই খাবেন না। আপনার বেশি সুগার বা চিনি খাওয়ার অভ্যেস ত্যাগ করতে হবে। কার্বোহাইড্রেট যুক্ত খাবার কম করতে হবে এবং প্রোটিন যুক্ত খাবার বেশি করে খেতে হবে। যারা নন ভেজিটেরিয়ান তারা মাছ বেশি করে খাওয়ার চেষ্টা করবে। ফাস্টফুড খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে, তার বদলে টাটকা খাবার খেতে হবে। প্রিজারভেটিভ দেওয়া খাবার খাওয়া একদম বন্ধ করতে হবে। সেই সঙ্গে বন্ধ করতে হবে অ্যালকোহল পানের যদি অভ্যেস থাকে এবং ধূমপানের অভ্যেসও ছাড়তে হবে। এই কয়েকটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন বন্ধু, এবং এই সঙ্গে এই রেমেডিটি যদি সেবন করতে পারেন, তাহলে আপনার শরীরে আর কখনো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে না, আপনার হার্ট ব্লকেজ কখনো হবে না, আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না। আপনার শরীরের পা থেকে মাথা পর্যন্ত যত বন্ধ নার্ভস আছে তা সব খুলে যাবে, আপনার আর কখনো কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই রেমেডিটি ব্যবহার করে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।